আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। অক্ষরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার কন্ডেন্স মিল্কের রেসিপি। এই কন্ডেন্স মিল্ক কিন্তু আমরা বিভিন্ন ডেজার্ট আইটেমে এবং সকাল বিকালে যে আমরা চাটা খাই সেটার মধ্যে ব্যবহার করে থাকি। আর এটার গুণগত মান এবং টেস্ট বাজারের অন্যান্য সব যে কন্ডেন্স মিল্ক পাওয়া যায় তার থেকে অনেক বেশি ভালো। আর এই কন্ডেন্স মিল্ক কিন্তু আমরা খুব সহজে বাসায় তৈরি করতে পারি, হয়তো আমরা অনেকেই জানি না। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা খুব সহজেই এই সুস্বাদু এবং গুণগত মানসম্পন্ন কন্ডেন্স মিল্ক তৈরি করতে পারেন। কন্ডেন্স মিল্ক তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1/2 লিটারের মতো গরু দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি। আর আপনারা যদি কেউ মিল্ক পাউডার দিয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফুল ক্রিম মিল্ক পাউডারটা নেবেন। তো দুধটাকে আমি একটু জাল করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির মাপটা আপনারা ঠিক করে তারপরে দিবেন, কারণ এর মাপটা কিন্তু পারফেক্ট 1/2 কেজি গরু দুধের জন্য 1 কাপ চিনি। এর থেকে বেশি হলে কন্ডেন্স মিল্কটা হয়তো খুব বেশি মিষ্টি হয়ে যাবে এবং অনেক বেশি আঠালো হয়ে যাবে। তো চিনিটা দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর চিনিটা দেওয়ার পর দেখুন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এর কারণ হচ্ছে চিনি থেকে কিন্তু পানি ছাড়ে, আমরা সকলেই তা জানি। তো খুব ভালোভাবে আমি এখন দুধটা জাল করে নিচ্ছি। দুধটা এক পর্যায়ে কিন্তু জাল হতে হতে কমে আসবে। তো এভাবে বারবার নেড়ে চেড়ে যেতে হবে, তা নাহলে কিন্তু আবার পুড়ে যেতে পারে। দেখুন দুধটা যখন কমে এসেছে অনেকটা কিন্তু ঘন হতে শুরু করেছে, আর কালারটাও কিন্তু আস্তে আস্তে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, আর অনেকটা কিন্তু আঠালো হয়ে গেছে। দেখুন অনেকটা আঠালো হয়ে গেছে। তবে খুব বেশি আঠালো কিন্তু প্রথম থেকে করা যাবে না, তাহলে কিন্তু কন্ডেন্স মিল্ক একদম শক্ত হয়ে যাবে এরকম পাতলা থাকা অবস্থায়। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন। বেকিং সোডা দিয়ে সাথে সাথে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর এই সোডা দেওয়ার পর 5 মিনিট আমি দুধটা জাল করে নেব। আর বেকিং সোডা দেওয়ার পর এরকম একটু বাবলস উঠতে পারে, এটা ভয়ের কোনো কারণ নেই, অনবরত নেড়ে যেতে হবে। আর অবশ্যই চুলাটাকে জ্বালিয়ে রাখতে হবে, কোনোভাবে চুলা বন্ধ করা যাবে না। 5 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে আবার নেড়ে চেড়ে যাচ্ছি। এখন কিন্তু চুলাটা বন্ধ, আমি চুলার ওপর থেকেই এটা ভালোভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে দিচ্ছি। প্রথম অবস্থায় এটা একটু পাতলা মনে হলেও ঠান্ডা হলে কিন্তু আস্তে আস্তে এটা আরও বেশি আঠালো হয়ে যাবে। যারা নতুন গৃহিণী তারা হয়তো ভাববেন যে পাতলা আমি আরেকটু চুলায় বসিয়ে নিই, এটা কিন্তু খুব বড় একটা বোকামি হবে। ঠান্ডা হলে কিন্তু এটা এমনিতেই ঘন হয়ে যাবে। দেখুন ঠান্ডা হওয়ার পর এটা একদম পারফেক্ট কন্ডেন্স মিল্কে যে একটা কনসিস্টেন্সি আছে সেটার মতো তৈরি হয়েছে, অনেক আঠালো হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু খুবই টেস্টি কন্ডেন্স মিল্ক তৈরি করতে পারি। তো এই ছিল আজকে আমার কন্ডেন্স মিল্কের রেসিপি। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কেননা আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী আরেকটা ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।